এটা কি আপনারা কেউ চিনেন, নাম জানেন এটার? আর হচ্ছে ধুমছে বৃষ্টি, আর সারাদিনের রান্না বান্না সব কিছু নিয়েই হচ্ছে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, আমি ব্লগার তানিয়া। আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে দেখতেছেন আমার পুরো ভিডিওটা দেখবেন। আর প্রথমে আজকে আকাশটা দেখায় শুরু করলাম, তো সকালবেলা উঠে আজকে যেহেতু আমার ছোট বেবি আছে তো আমার সাউন্ড দেওয়ার সময় ও সে আমাকে ডিস্টার্ব করে, মানে যাদের আছে একটা প্যাপওয়ালা আর কি, প্যাপো করতেই থাকে সারাদিন। তো সকালে নাস্তা বানাই নিতেছিলাম হচ্ছে রুটি, তো রুটিগুলোকে করে ছেঁকে নিতেছিলাম। সকালে নাস্তা তো খেতে হবে আর পাশাপাশি রান্নাটাও হইতেছিল আর কি চুলায়। তো ওই পাক দিয়ে হচ্ছে গিয়ে তরকারিটা এখনও বসাইনি, বসাবো। তো পুঁই শাক পাতা নিয়ে নিছি, এগুলো হচ্ছে কেটে নেব, কেটে ভালোভাবে ধুয়ে হচ্ছে তারপর হচ্ছে তরকারির সাথে দিয়ে দেবো। যেহেতু অল্প কয়টা পুঁই শাকের পাতা ছিল এগুলো আর কি করব, তাই ভাবলাম যে এগুলো তরকারির সাথে দিয়ে দিই, অল্প যেহেতু আলাদা করে রান্না করাও যাবে না এই কারণে। তো মশলা টসলা আমার কষানো হয়ে গেছে, ভালোভাবে তরকারিটা দিয়ে দিলাম। এখানে ছিল হচ্ছে দুইটা বেগুন, একটা ডাঁটা, ডাঁটাটা আমাদের ছাদে হয়েছিলো, একটা ডাঁটায় অনেক মোটা হয়েছিল ডাঁটাটা। তো একটু একটু তরকারি কী হবে তাই সবগুলো একসাথে দিয়ে মিক্স করে একটা তরকারি রান্না করলে একটু তো বেশি হয় তাই না। এটা আমি হচ্ছে এভাবে বসায় দিয়ে চলে যাই, তারপরে আসে ওই রান্নাটা বাকিটুকু আমার শাশুড়ি দেখে। তারপর হচ্ছে পেঁপে ভাজিটা করবো, একটা পেঁপে হালকা লাল হয়ে গেছিলো, দুইটা পেঁপে নিছি এখানে ভাজি করার জন্য। ভাবলাম যে গরম গরম চুলা রান্না করে ফেলি, আবার যাব আবার পরে আসবো রান্না করতে। তো একবারে রান্নাটা সকাল সকালই সেরে ফেলতেছিলাম। তো এদিক দিয়ে হচ্ছে রসুন, আদা রসুন পেস্ট করা যেহেতু নাই, এখন আদা রসুন তো পেস্ট করতে হবে। তো আমার ভাজি এদিকে হয়ে গেছে, তো আদা রসুন ছুলে নিছি একদম অল্প পরিমাণ, কারেন্ট নাই যে আদা রসুন ব্লেন্ডার করব। তো ভাবলাম অল্প কিছু নিয়ে পাটায় হচ্ছে বেটে নেই, যখন কারেন্ট আসবে তখন আবার বাকিগুলো হচ্ছে ব্লেন্ড করে নেব। তো এখন আপাতত রান্নার জন্য হচ্ছে এতটুকু একটু বেটে নিই, আদা রসুন একসাথে করে হচ্ছে বেটে নিলাম যেহেতু মাছ ভুনা করবো এর জন্য। সেই যে বোয়াল মাছ ভুনা করছিলাম আজকেও হচ্ছে সেইভাবে হচ্ছে বোয়াল মাছ ভুনা করবো আর কি। ওই দিন তো মাথার দিক দিয়ে যে মাছগুলো ছিল ওগুলো ভুনা করছি, আজকে পিস হচ্ছে মাছের পিসগুলো হচ্ছে, এটা দেখতে প্রায় না অনেক পাঙ্গাশ মাছের মতো কিন্তু পাঙ্গাশ মাছের থেকেও বেশি তেল এটার মধ্যে আমি দেখলাম, আর মাছটা একটু নরম থাকে আর কি। তো রান্না করার পর মোটামুটি ভালোই লাগে, তো ওই দিনের মতোই হচ্ছে সব কিছু দিয়ে একসাথে মাখায় হচ্ছে বসায় দিছি কষায়া। প্রথমে তেল তেলে পেঁয়াজ দিয়ে দিছিলাম, তারপর হচ্ছে এটা আগে হলুদ মরিচ লবণ মাখায় রাখছিলাম মাছটাকে। তো এটা হয়ে গেছে, এটার মধ্যে একটু গরম পানি দিয়ে দিছি। আর ঝুমছে বৃষ্টি, বৃষ্টির কারণে আমি ছাদে কাপড় ছিল অনেক, তো কাপড় চোপড় প্রায় ভিজে যাচ্ছিলো, তাড়াহুড়ো করে গেছি সব নিয়ে আসছি, নিজেই প্রায় অর্ধেক ভিজে গেছি। আর এটার নাম কি আপনারা জানেন? এটার নাম না আমিও জানি না, কিন্তু এটা খেতে কিন্তু অনেক মজা। এটা আরও লম্বা থাকে, দোকানে যেগুলো বিক্রি করে তো আব্বু এটা আনছিলো আমার ছেলের জন্য। এই ক্লিপসগুলো হচ্ছে আমাদের বাসার, এই ক্লিপসগুলো হচ্ছে দেওয়া হয় না, তাই এখন ভাবলাম আমি ভিডিওর সাথে অ্যাড করে দিই। আর আমার বোন হচ্ছে মুড়ি মাখাইতেছিলো, চানাচুর মুড়ি মাখানোর মধ্যে আমার চানাচুরের সাথে যে বাদামটা থাকে ওইটা খেতে বেশি মজা লাগে, মানে প্রত্যেকটা দাঁতের চাপে চাপে যদি একটু মানে মুড়ির সাথে যদি একটা বাদাম থাকে ওইটা খেতে আমার অনেক ভালো লাগে। ও মুড়ি মাখাইতেছিলো, তো মাখাইতেছিলো এখানে সরষের তেল, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ তেল দিয়ে একদম ভালোভাবে মাখাইতেছিলো, কি সুন্দর গ্রান্ডি হয়েছে। বাদাম পেয়ে তো আমি কাপ্পাস করে নিয়ে নিলাম, কারণ বাদাম তো আমার খুবই ভালো লাগে খেতে মুড়ি চানাচুরের সাথে। আর আসলে খুব মজা হয়েছিল মুড়ি চানাচুরটা মাখানো, আসলে আমার বোনদের এখন মিস করতেছি, ওদের সাথে অনেক দিন ছিলাম, অনেক টাইম স্পেন্ড করছি, এখন চলে আসছি। আর এখানে হচ্ছে একটা ধনিয়া পাতা দিয়েছিল, আমি ভাবছিলাম যে এটা কী, পরে হাতে নিয়ে দেখলাম যে এটা ধনিয়া পাতারই, মানে ও কাটতে যায় ধনিয়া পাতার ইয়েটা কাটা হয় না। তো খাওয়া দাওয়া করলাম এবং আমার ভিডিওটাও যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। তো সবাইকে থ্যাংক ইউ অল।